আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এখনকার সর্বশেষ সংবাদ। চলুন প্রথমে জানিয়ে নিয়ে যাক কি থাকছে এখনকার সংবাদে। আবারও চালু হচ্ছে ঢাকা টু কুয়ালালামপুর ফ্লাইট, শিরোনাম শুনলেন এখন থাকছে বিস্তারিত। তবে শুরু করার আগে একটি অনুরোধ থাকবে সবার কাছে, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ছয় মাস পর ঢাকা থেকে কুয়ালালামপুর রুটে ফ্লাইট চালাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী 2 নভেম্বর মঙ্গলবার থেকে পুনরায় এই রুটে যাত্রীবাহী ফ্লাইট চালাবে বাংলাদেশ বিমান। চলতি বছরের 7 মে ঢাকা থেকে সর্বশেষ ফ্লাইটটি কুয়ালালামপুর গিয়েছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স উপমহাব্যবস্থাপক DGMPR তাহেরি খন্দকার জানান, মালয়েশিয়া সরকার কর্তৃক বাংলাদেশ থেকে যাত্রী পরিবহনের ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে কুয়ালালামপুর রুটে পুনরায় যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে। তিনি জানান, 2 নভেম্বর ঢাকা থেকে প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার ও রোববার স্থানীয় সময় সন্ধ্যা 7:15 কুয়ালালামপুরের উদ্দেশ্যে বিমানের ফ্লাইট ছেড়ে যাবে এবং কুয়ালালামপুর থেকে প্রতি বুধবার, শুক্রবার, শনিবার ও সোমবার স্থানীয় সময় রাত 2:30 ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। এর আগে 7 মে থেকে বাংলাদেশ থেকে কুয়ালালামপুর রুটে যাত্রী পরিবহন বন্ধ ছিল, তবে মালয়েশিয়া থেকে যাত্রীরা বাংলাদেশে আসতে পারতেন। উল্লেখ্য, করোনা মহামারীর কারণে প্রায় 21 মাস বন্ধের পর আগামী 26 ডিসেম্বর থেকে আবারও চালু হচ্ছে যুক্তরাজ্যের ম্যানচেস্টার রুটের ফ্লাইট। ধন্যবাদ সবাইকে।